একটি তত্ত্বের ভেতরে খুব, কিন্তু কিছু কিছু মানুষের যেমন যেমন যার যেমন আধার, আপনার যদি বেশি আধার না থাকে তাহলে বলবে তত্ত্ব কথা বেশি নিতে পারি না, কেন বলুন তো, আপনার যেমন আধার ভেতর যার যেমন সে সেরকম নেবে, যার জমি যেমন তার সেরকম নেবে। সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গল কী করলো মায়েরা, যেই না বললো ঠাকুর তুমি থাকতে পারলে না, বলে না থাকতে পারলাম না। নদী পার হলে কি করে, কেন গো তুমি একটা কাঠ পাঠিয়ে দিয়েছো, আমি কাঠ পাঠালাম, হ্যাঁ আচ্ছা প্রাচীর পার হলে কি করে, কেন গো তুমি একটা দড়ি ঝুলিয়ে দিয়েছো, ওই দেখি দেখি কোথায় দড়ি, যেই না দেখতে গেল মা প্রাচীরের দরজাটা খুলেছে আর দেখতে পেল একটা কালো বিষধর সাপ, মুখটা গর্তের মধ্যে ছিল, লেজটা বাইরে ছিল, সাপটাকে ধরে বিল্বমঙ্গল ঝাঁপ দিয়েছে। চিন্তামণি বিল্বমঙ্গলের হাত দুটো ধরে বলল, ঠাকুর এই পতিতা মেয়েটাকে ভালোবেসে তুমি কি পেলে, তুমি জানো না মৃত্যু তোমার কাছে বারবার ঘুরছিল, তবু তুমি আমাকে এলে, তোমার এত প্রেমের টান, সাপের লেজ ধরে তুমি ঝাঁপিয়েছো, তুমি দেখতে পাচ্ছ কত বিষদ সাপ, আমার মধ্যে তুমি কি পেয়েছো ঠাকুর, আমি পতিতা মেয়ে, পতিতা লয়ে থাকি, লোকে তোমার আমার নামে কলঙ্ক দেয়, তুমি কেন আমার কাছে ছুটে আসো, তুমি মরে গেলে আমি বাঁচতাম না, আমি আত্মহত্যা করে দিতাম। চিন্তা, এরই নাম ভালোবাসা। ভালোবাসা সবাই করতে পারে না, ওটা শুধু কাহিনী মাত্র, এ ওকে ভালোবাসে, ও নাটক। এই জগতের ভালোবাসা তো চাওয়া পাওয়া, কামনা বাসনা। ভালোবাসতে পারবেন আপনি যদি আপনার বাসা ভালো হয়। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসতে পারে যদি দুজনের বাসা ভালো। বিল্বমঙ্গলের বাসা ভালো ছিল, চিন্তার বাসা ভালো ছিল, সেই বাসার কথা শুনবার জন্যে আপনারা ছুটে এসেছেন। আপনাদের গ্রামে কোনো ভালোবাসা হয়েছে, ওটা দুদিন শুনেছেন তারপর ছুড়ে দিয়েছেন, এটাকে পাক্কাপাকি ইতিহাসের খাতায় লেখা আছে, এরই নাম ভালোবাসা। বিল্বমঙ্গল বলল, চিন্তা তুমি আমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, কাঠ কোথায় কই দেখাতে পারবে, বলে হ্যাঁ সকাল হয়ে গেছে, নদীর কিনারায় দেখলো কাঠ নয় বাবা, একটা মরা মানুষের শরীর। চিন্তামণি আর থাকতে পারল না, বিল্বমঙ্গলের পা দুটো ধরে বলল, ঠাকুর আমাকে কথা দাও, যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে, সেই প্রেমের টানে তুমি বৃন্দাবনে যেতে পারবে, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ পাবে, সেদিন আমি তোমার পাশে গিয়ে কৃষ্ণের চরণ লাভ করব। কথা দিলাম, এই দেখো রাধাকৃষ্ণের ছবি দিলাম, তুমি চলে যাও বৃন্দাবনে। বিল্বমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে, সবাই মিলে হাত তুলুন, পথ চলিতে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে, সবাই হাত তুলুন একসঙ্গে, বিল্বমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। পথ চলিতে আহারে বলিতে হরি বল, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে হরি বল, পথ চলিতে আরে বলিতে। বাবা কিছু মনে করবেন না, একটা মায়ের যদি ছটা ছেলে হয়, আমি দেখেছি একটা মায়ের ছটা ছেলে হলে তিনটে ছেলে মন দিয়ে পড়ে, আর দু তিনটে খালি হাই তোলে এপাশ ওপাশ ঘুরে বেড়ায়, কেন বলুন তো, মা এবার খেতে দিলেই বাঁচি, না কি বলছেন, মা এবার খেতে দিলেই বাঁচি। আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, দু চারজন দেখুন উঠছে আর বসছে, কেন, মা এবার খেতে দিলেই বাঁচি, যারা পড়ছে পড়ুক আমার পড়ার দরকার নাই, তাকিয়ে দেখুন খালি উঠছে আর বসছে, কেন, এবার খেতে দিলেই বাঁচি। আপনি জগদীশবাবু যিনি আছেন, তিনি কিছু কিছু ভক্তের ব্যবস্থা করুন, কারণ যদি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায় তাহলে আপনার প্রসাদ পাবে কী করে, ওদের কিছু কিছু দিতে শুরু করুন, তাহলে আপনার লাভ হবে। যেরকম রাধা রানী কি, বাবা বৃন্দাবনে বিল্বমঙ্গল যাচ্ছে, হঠাৎ মনে মনে ভাবছে এই পাপ শরীর এখনো দীক্ষা মন্ত্র নেওয়া হয় নাই, এখন আমি বৃন্দাবনে যাবো কী করে, একটা নদী পেয়ে আত্মহত্যা করতে গেল, আর যে না আত্মহত্যা করতে গেল একজন মুনি, তার নাম সৌবিনী মুনি, তাকে জড়িয়ে ধরে বলে, এই কোথায় যাচ্ছিস, আত্মহত্যা করবো, বলে কেন, বৃন্দাবনে যাচ্ছিলাম যেতে পারছিলাম না, আমি এখনো গুরুমন্ত্র নিই নাই, দীক্ষা নিই নাই, বলছে এক কাজ কর, তোকে কে বৃন্দাবনে পাঠিয়েছে, বলে চিন্তা ওই তোর আসল গুরু, তবে দীক্ষা তোকে নিতে হবে, নইলে কিন্তু তুই বৃন্দাবনে যেতে পারবি না, আই তোর কানে আমি কৃষ্ণ মন্ত্র দিই। যেই না সবিনী মুনি জড়িয়ে ধরে বললো, এক কাজ কর, কানের মধ্যে কৃষ্ণ মন্ত্র দিচ্ছে সবিনী মুনি, কী বলছে, কৃষ্ণা 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 কৃষ্ণা
কৃষ্ণ 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 উলট ধ্বনি কৃষ্ণ 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 আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন, বাহ নামান। ও এই জন্য বুঝতে পেরেছি, আমি মেদিনীপুরে প্রায় জায়গাতে গান করি, দুপুরবেলায় হয় মানে মহোৎসব হয় তো দুপুরবেলায় কীর্তন করাই, তো দেখতে পাই প্রচুর মানুষ সেবা করছে কিন্তু প্রচুর মানুষ কীর্তন শুনছে, একবারে কীর্তন শেষ না হওয়া পর্যন্ত উঠছে না। জিজ্ঞেস করলাম আপনারা সেবা করবেন না, বলছে না না আমরা আগে নাম শ্রবণ করবো তারপর সেবা করবো, আমাদের ধর্ম এটাই আগে নাম তারপর সেবা। যারা প্রকৃত ভক্ত যারা দীক্ষিত হয়েছেন তারা জানে আগে নাম তারপর সেবা, এই জন্য নাম আগে আশ্রয় করতে হয় তারপর সেবা করতে হয়। যেমন দেখবেন হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন তারপর প্রসাদ পেতেন, তার আগে পেতেন না। কর্তব্য কর্ম না করলে প্রসাদ পাওয়া উচিত নয়, এটা বৈষ্ণবের ধর্ম। যাই তারা প্রকৃত ভক্ত আছেন তারা রাত্রি 12টা হোক আর 10টা হোক আর 11টা হোক যখন প্রসাদ পাবে পাবে, কিন্তু নামটা আগে আশ্রয় করবে। তবে দীক্ষা যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তাদের কথা হচ্ছে যে দীক্ষা নেওয়ার পর যদি কেউ স্নান করে গোবিন্দকে দেয় তারপর খায় তবে তার দীক্ষা নেওয়া সার্থক, আর যদি দীক্ষা নিয়েছেন নাম মাত্র ভগবানের নামও করেন না ভগবানকে দেনও না, ও আপনার নেওয়া হলো। পাথরের মধ্যে বীজ ফেললে যেমন গাছ হয় না, আপনার মধ্যে বীজ ফেলা হয়েছে আপনার গাছ হবে না। এই জন্য আপনাদের বলে রাখি যদি কেউ দীক্ষা না নেয় আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যায় ভগবান একটাও গ্রহণ করে না। একবারে পাক্কা শুনে রাখুন, আপনি দীক্ষা নেবেন না মন্দিরে যাবেন ভগবান একটাও গ্রহণ করবে না, 4টে আপেল 4টে কলা বেকার যা হলো তোমার, মন্দিরে যতই প্রণাম করো তোমার কোনো উপকার নাই। কেন? একজন ব্রাহ্মণ যতক্ষণ না পর্যন্ত পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না, একজন মানুষ যতক্ষণ না দীক্ষা নেবে ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পাবে না। এই যে সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা পারেন যারা নেন নাই আপনার দেহটাকে শুদ্ধ করুন ভজন করুন, দেখুন আপনার জীবনে কত পরিবর্তন হয়। যারা এখন নেন নাই যদি দীক্ষা নেন 3 বার জপ করেন সংসারে কর্তব্য করবেন, দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন হয়েছে। 1 মাসেই বুঝতে পারবেন আপনি কোথায় ছিলেন আর আপনি কোন জায়গাতে এলেন। এই জন্য বলে রাখি বাবা দীক্ষা মানে দিয়ে খা, দীক্ষা মানে দেখা। তবে আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা নেবেন নেবেন, যাত্রার কাছে দীক্ষা নেবেন না, পাকা গুরুর কাছে দীক্ষা নেবেন। যেমন শরীরে রোগ হয়েছে পাকা ডাক্তার দেখান, কাঁচা ডাক্তার দেখালে মৃত্যু হতে পারে, আপনি কি করবেন পাকা ডাক্তার দেখান, তাহলে আপনার লাভ আছে। সবাইকে বলে রাখি রামকৃষ্ণ দেবের কথা, গুরু দুপ্রকার একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আপনি কোনো, যেমন একজন আমার মাস্টারমশাই আছেন বয়স হয়ে গেছেন, তার বয়স 85 বছর, তিনি গুরু মন্ত্র নেয় নেই। আমাকে একদিন ডেকেছিল, প্রদীপ তুই তো কীর্তন করছিস, তোর কীর্তন আমি সবসময় শুনি, তুই দীক্ষার কথা সব জায়গায় বলিস কিন্তু আমি এখনও দীক্ষা নিই নাই। বললাম বাবা এখনও নেন না আপনি? বলছে না আমি নিই নাই। বলে কেন? আমি পাকা মানুষ পাই নাই, যত গুরু দেখছি আমি ঠিক পাচ্ছি না, আমি ঠিক মনে মন মতো পছন্দ হয়েছে, কোন গুরু পছন্দ আমার? আমার কথা তো নয় বাবা, রামকৃষ্ণ পরমহংস দেব বলেছে এই জগতে দু রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুর কাছে নেবেন না, কাঁচা গুরুকে জেনে নিন, মন্ত্র দেবার আগে চুক্তি করে যে যখনই জিজ্ঞেস করবেন বাবা মন্ত্র নেবো, তখন বলবে একটা ফর্দা দিলাম এই মালগুলো আনবি, দিবি তারপর দেব। জানবেন কাঁচা গুরু, এদের কাছে মন্ত্র নিলে কোনো লাভ নেই। ঠাকুর বললেন পাকা গুরু কাকে বলে? মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে তাকে পাকা গুরু বলে। মন্ত্র নেব ঠাকুর নে, কি দিতে হবে? কিচ্ছু না, দক্ষিণা তো কিছু দিতে হয়, দিবি তবে তোর ভক্তিটুকু আমার চরন্তরে। প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি যে মন্ত্র নিয়েছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এবার আপনার যখন গুরু হবে উনি তো বাবা হবেন, ওনার জামার দরকার না, ধুতির দরকার না, খাবারের দরকার, আপনি তো ছেলে আপনি তো বুঝবেন, আপনার যেমন স্বার্থ আপনি তেমনি দেবেন, যেমন আপনার ক্ষমতা সেরকম দেবেন, কিন্তু চাইবে না সে। বাবা যেমন ছেলের কাছে কোনো জিনিস চায় না, ডাল ভাত শাক ভাত হলেই হলো, সেরকম গুরু ছেলের কাছে কোনো কিছু চাইবে না, শিষ্য আদর করে যেটা দেবে সেইটাই কিন্তু আসল হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলে রাখি চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলা আছে শুধু জাতিতে ব্রাহ্মণ হবে সে গুরু তা নয়। কেন বলুন তো? শাস্ত্রে লেখা আছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। মায়েরা ব্রাহ্মণ হতে হবে তা নয়, বৈষ্ণব হতে হবে তা নয়, হ্যাঁ আপনাকে এমন গুরু করতে হবে যে গুরু আপনাকে কিছু শিক্ষা দিতে পারবে, জাতির কোনো ব্যাপার নাই, যার জ্ঞান আছে কৃষ্ণ তত্ত্ব আছে। আপনি দুঃখে পড়লে যন্ত্রণা পড়লে গুরুকে একবার ডাকতে পারবেন, গুরুর কাছে ফোন করো খবর নিতে পারবেন এগুলো সমস্যা কি, তিনি হচ্ছেন পাকা গুরু। কিছু বলবেন? কেন নেওয়া যাবে না? তিনি যদি পবিত্র আছেন তাহলে নেওয়া যাবে, যিনি পুজো পাঠ করেন তিনি যদি দীক্ষা দেন। তবে একটা কথা আমি আপনাকে বলি, আপনি একটা প্রশ্ন করবেন উত্তর যদি না দিতে পারে তবে ঠিক আছে। আপনার বাড়িতে একজন মারা গেছে, আপনি কি কি করবেন এই সময়? গুরুকে জিজ্ঞেস করলে যদি বলতে না পারলো তাহলে আপনার কি লাভ আছে?
না কি বলছেন? গুরুর কাছে এমন এমন, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে গুরুর কাছে কিছু কিছু প্রশ্ন করবেন যেগুলো, যেমন আপনাকে একটা কথা বলে রাখি, কালকে আমি রাত্রিবেলা কীর্তন করেছি, বাঁসাতে প্রায় 28 জন লোক গেছে, তারা এক একটা করে প্রশ্ন নিয়ে গেছে, কি বুদ্ধ পূর্ণিমাতে কি কি করতে হয়, এই সময় এই সময়গুলো কী করতে হয়, অক্ষয় তৃতীয়ার কী করতে হয়, বৈশাখ মাসে কী করতে হয়, প্রত্যেকটি জিনিসের বর্ণনা তারা শুনছেন, তার মানে কি গিয়ে তারা মনোমতো উত্তর পাচ্ছেন। এরকম যারা আপনাদের সামনে একটু জ্ঞানী মানী পণ্ডিত মানুষ আছে তার কাছ থেকে মন্ত্র নেবেন, আপনাদের লাভ হবে। তবে বেছে নেবেন কিন্তু পাকা হওয়া চাই, যাত্রার কাছে মন্ত্র নিলে আপনার কোনো লাভ হবে না। তাই সবার কাছে নিবেদন রইল, যারা মন্ত্র নিয়েছেন, হঠাৎ ছবি নিমিনি বলছে, আত্মহত্যা করা মহাপাপ, যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে দু জায়গায় বলো, একটি গুরুচরণে একটি গোবিন্দ চরণে, গুরুর কাছে বলবে মনের কথা, সে সমাধান করবে, আর যদি গুরু না থাকে গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে বলো। যেই না মন্ত্র দিয়েছে, তিলক দিয়েছে, মালা দিয়েছে, আর বিল্লমঙ্গল চলল বৃন্দাবনের পথে, আর যেতে যেতে গাইছে যশোদার দুলা, গাইতে গাইতে যাচ্ছে কি গাইছে, আহ আমি আজকে মন্ত্র নিলাম গো, আমার দেহ পবিত্র হয়ে গেলে এবার বৃন্দাবনে যাব, গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল, যশোদার দুলাল, যশোদার দুলাল, তুমি ব্রজের রাখা, ব্রজের রাখো বৃন্দাবন মন, যশোদার দুলাল, যশোদার দুলাল বজে রাখন বিন্দা বন মন হরি, তুমি যশোদার দুলাল বজে রাখন বিন্দা বন ঘন হরি, গোপি জন বল্লভ রাধিকা রমণ, গোপি জন বল্লভ রাধিকা রমণ, এই জন বল্লভ রাধিকা রমণ, এখন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ, চিত্ত বিত্ত মন হারি বৃন্দাবন মন হারি, তুমি যশোদার দুলাল রাজ রাজ মন মন হারি, তুমি যশোদার দুলাল রাজ সাধু গুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিতে হয়, অভিশাপ নিতে নাই। আমাদের সমাজে চারজন অভিশাপে ভুগছে, একজন আশীর্বাদে ভুগছে, বলে দিই বলবো না বাদ দিয়ে দেবো, চারজন অভিশাপ পেয়েছে, একজন আশীর্বাদ পেয়েছে, কার কাছে পেয়েছে, মা সীতার কাছে, তাকাবেন সীতা মায়ের কাছে অভিশাপ পেয়েছে চারজন আমাদের সমাজে, একজন আশীর্বাদ পেয়েছে, তাকাবেন রাম লক্ষণ সীতা তিনজন বনে গেল, হঠাৎ একদিন খবর পেল রাজা দশরথ, জোরে বলুন, মারা গেছে, রাজা দশরথের পিণ্ড দিতে হবে, রামচন্দ্র লক্ষণ তারা গেলেন নগরে কি করতে, পিণ্ডের জোগাড় করতে, ভালো করে শুনবেন, পিণ্ডের জোগাড় করতে। কিন্তু সেই সময় যখন সীতামাতা ঘরে বসে আছে বনের মধ্যে, তখন হঠাৎ কে যেন বলে উঠল, শীতে মা, কে তুমি শীতে, ও মা, কে গো তুমি, মা বলে ডাকছো, শীতে বলে ডাকছো, আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথ।
কি চাও? আমার বড় খিদে পেয়েছে মা, আমার বড় খিদে পেয়েছে, আমায় খেতে দাও। কি দেব তোমায়? তোমার ছেলেরা তো নগরে গেছে তোমার পিণ্ডর ব্যবস্থা করতে। আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে বালির পিণ্ড দাও। সীতা দেখবেন রাজা দশরথ কি বালির পিণ্ড দিয়েছিল বাবা। হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন শুনবেন, যারা জ্ঞানীজন আছেন, পণ্ডিত আছেন, আমার বয়স্ক বাবারা আছেন, যারা বহুদিন ধরে কীর্তন শুনছেন, যাদের অভিজ্ঞতা অনেক আছে আমাদের চাইতে, তারা শুনছেন, আপনারাও শুনছেন, একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। সীতে আমায় বালির পিণ্ড দাও। দেব, কিন্তু সাক্ষী থাকবে পাঁচজন। বটবৃক্ষ মা এসো, ব্রাহ্মণ এসেছি মা, এ তুলসী বৃক্ষ এলাম, গাভী এলাম মা, ফল্গু নদী এলাম। কজন হলো জোরে বলুন, কজন হলো? পাঁচজন। ব্রাহ্মণকে বলল, সাক্ষী থেকো ব্রাহ্মণ, সাক্ষী থেকো বটবৃক্ষ, সাক্ষী থাকলে ফল্গু নদী, সাক্ষী থাকলে গাভী, সাক্ষী থাকলে তুলসী বৃক্ষ, আমি আমার শ্বশুর মশাইকে বালির পিণ্ড দিলাম। রামচন্দ্র এসেছে, সীতা মাকে জিজ্ঞেস করছে, সীতা স্বামী কি করলে তুমি? বালির পিণ্ড দিলাম। কাকে? শ্বশুর মশাইকে। আমি যে গিয়েছিলাম সহ্য হলো না বাবা, খিদে সহ্য করতে পারে নাই, পেটের বড় যন্ত্রণা, খিদের জ্বালাই, আমাকে বালির পিণ্ড। আমাকে প্রমাণ দিতে পারবে কারা ছিল? পাঁচজনকে সাক্ষী রেখেছি, ডাকো তাদেরকে। ব্রাহ্মণ মা এসেছো? হ্যাঁ। গাভী এলাম, ও বটবৃক্ষ আবার এলাম, তুলসী বৃক্ষ আবার এলাম, ফল্গু নদী আবার এলাম। বলো তো ব্রাহ্মণ, আমি পিণ্ড দিয়েছিলাম কিনা? ব্রাহ্মণ পুরো মিথ্যা কথা বলে দিল, তুমি পিণ্ড দাও নাই। সীতা অভিশাপ দিল ব্রাহ্মণকে, ব্রাহ্মণ তুমি দেখলে জেনে শুনে মিথ্যা প্রমাণ দিলে, তুমি সত্য কথা বললে না, তোমাকে অভিশাপ দিলাম। পুজো পাঠ করে তুমি যতই দান দক্ষিণা পাও, তোমার পেট কোনো দিন ভরবে না। আপনাদের এলাকাতে নাই, আমাদের ওদিকে আছে, আছে সব দিকে, অপরাধ নেবেন না। আমাদের এলাকায় যে ব্রাহ্মণরা আছে তারা আমাকে খুব ভালোবাসেন। তার একজন বয়স্ক বাবাজি আছেন আমাদের কাকাবাবু, তিনি বলেন, বাবা শোনো, আমাদের পেট কোনোদিন ভরবে না। বলে কেন? সীতামায়ের অভিশাপ আছে। আর উনি জ্ঞানী মানুষ তো, কোনো রাগ নেই, উনি জানেন, সব বই পড়েছেন তো। উনি বলেন যে সীতামায়ের অভিশাপ আছে, তুমি যতই আমায় দাও না পেট আমার ভরবে না, সীতামা অভিশাপ দিয়ে দিয়েছে। কিন্তু এই কথাটি অন্য কাউকে বলুন, দেখবেন তেজিয়ে উঠবে আমার নামে বলেছে। না তা নয়, এটা সত্য কথা, আমার কথা তো নয়, শাস্ত্রের কথা, এ তো শাস্ত্রের বাইরে নয়, আমার মুখের কথা নয়। সীতা অভিশাপ দিয়ে তোমার পেট ভরবে না যদি দাম দক্ষিণে পাও। তুলসী বৃক্ষ তোমার পাতা গোবিন্দ সেবায় লাগবে, কিন্তু এখানে সেখানে তুমি জন্ম নেবে, বন্য পশু পাখিতে তোমার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেবে। তুলসী বৃক্ষের উপরে দেখবেন বন্য পশু, কুকুর থেকে আরম্ভ করে বিভিন্ন পশু পাখি প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। অভিশাপ কার? সীতার। গাভী তুমি মিথ্যা কথা বলেছ মুখ দিয়ে, তোমার পেছন দিকটা পবিত্র আছে, তোমার দুগ্ধ, তোমার মূত্র, গোমূত্র, তোমার গোবর সব পবিত্র আছে, কিন্তু মুখটা তোমার পবিত্র থাকবে না। তুমি যদি কোনো কিছু মুখ দিয়ে দাও না, ওটা কোনো পুজোতে লাগবে না, তোমার পেছনটা পুজোতে লাগবে, সামনে তুমি মুখ দিয়ে তুমি যাই খাবে সব কিন্তু দূষিত, একটা তো কিন্তু শুদ্ধ থাকবে না, তুমি মুখ দিয়ে পাপ কথা বলেছো, অন্যায় বলেছো। তিনটে হলো। আচ্ছা ফল্গু নদী তুমি কি বললে? না তুমি দাওনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে অভিশাপ দিলাম কি? বর্ষাকালে যখন নদীতে জল অথই পান করবি, তখন তোমার মধ্যে জল থাকবে না, তুমি অন্তঃসলীলা, তুমি ভেতরে ভেতরে বইবে। গয়াতে যাবেন, দেখে নেবেন আপনারা অন্তঃসলীলা ফল্গু নদী, বাইরে জল নাই ভেতরে আছে। একমাত্র অভিশাপকার সীতামায়ের। চার নম্বর বটবৃক্ষ, আমি দেখেছি মা, প্রভু রামচন্দ্র আমি দেখেছি গো, আমার মা বালির পিণ্ড দিয়েছে। বটবৃক্ষ, সীতামা বলল তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি অক্ষয় বটবৃক্ষ হও, তোমার একটা পাতা গজাবে তবে একটা পাতা ঝরবে, একটা পাতা গজাবে তবে একটা পাতা ঝরবে, তুমি অক্ষয় বট, তোমার ছায়াতে মানুষ বসলে শান্তি পাবে, তোমার যে ফল পশু পাখিতে খেয়ে আনন্দ পাবে। এই জন্য বারবার বলে দিলাম, অভিশাপ নেবেন না, যাত্রার অভিশাপ নয়, বিশেষ করে বৈষ্ণব ব্রাহ্মণ যারা প্রকৃত ভক্ত মানুষ তাদের অভিশাপ নেবেন না। যার তার অভিশাপে কিছু হয় না, কিন্তু প্রকৃত ভক্ত কোনোদিন অভিশাপ দেয় না, যদি কোনোদিন একবার দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার পাক্কা কাজে লেগে যায়। ওই জন্য মানুষ রূপে জন্ম নিয়েছেন, সাতটা বার আছে, রবি, সোম, মঙ্গল, বুধ,
বৃহস্পতি শুক্র শনি রবি রইবি যদি সম, পৃথিবীতে রইবি যদি সম, সম সম সমঝে চল, বুঝে বুঝে চল, পা ফেলে চল, নইলে ঠগবি। যদি বুঝে বুঝে চলিস সমের পরে মঙ্গল, আর মঙ্গল যার হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর যার বুদ্ধি হবে তার বৃহস্পতি মানে লক্ষ্মী হবে, আর লক্ষ্মী পরে বৃহস্পতি পরে শুক্র হবে, তার মানে তার সুখ হবে, আর যত সুখ হবে তোমার পেছনে শনি ঘুরঘুর 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 করবে, যাতে শনির দশা লাগতে না পারে তার জন্য হরি নাম করতে হবে। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, দেখি তার কি অবস্থা হয়। যেতে যেতে মায়েরা গাইতে যাচ্ছে, গাইতে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ মাধব মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না, জোরে বলুন, কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না, মলে যার যেমন স্বভাব, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়, জোরে বলুন তেতো যায়, নিন্দুক লোককে যতই ভালো কথা বলুন শুনবেও ও নিন্দা করতে ছাড়বে না, দেখবেন যে কোনো জায়গাতে নিন্দুক নিন্দা করতে ছাড়বে না। তো বিল্লমঙ্গল কী করেছে, মায়েরা যখন যাচ্ছে বৃন্দাবনে তখন দেখতে পেল একটা রমণী, তার নাম অহল্যা, সে মাথায় কাপড় নিয়ে নদীতে জল নিয়ে বাড়ি ফিরছিল। আসলে ওকে দেখে মনে হলো, এই চিন্তা তুমি আমায় ত্যাগ করলে কী হবে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এর বাড়ি যাব, এর কাছে ভিক্ষা চাইব, দক্ষিণাস্বরূপ সেবা টেবা করবো, দক্ষিণাস্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো, আমি তোমার কাছে যাবই না। মানে কি কামিনী কাঞ্চনে মেতে গেল কৃষ্ণচরণ পেতে গিয়ে, কারণ নয়নটা তাকে বাধা দিয়ে দিল। এখন লক্ষ্য করুন, যেই না বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে, অহল্যা সামনে সামনে যাচ্ছে, পদকর্তা বলছে দেখো দেখো কেমনভাবে বিল্লমঙ্গল যাচ্ছে মেয়েটির পেছনে, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, 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 যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, বুঝানে নারী ভাবে নারীর তরে কি করিবে কাজ, ভাবে নারী তরে কি করি বেকার, ভাবে মনে মন, ভাবে মনে মনে, ভাবে মনে মন, ভাবে মনে মনে, যে নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, মনে ভাবে নারী তরে কি করিবে, বোঝা যে মনে ভাবে নারী তরে কি করিবে, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে, যে মনে ভাবে নারী তরে কি করিবে, সবাই তাকান। বিল্লমঙ্গল যখন যাচ্ছে পেছন পেছন, স্ত্রী অহল্যা বণিকের স্ত্রী, প্রচুর টাকা পয়সা, ছেলে মেয়ে নাই, নদী থেকে জল নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গলের চোখের চাউনি দেখে ভয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল, স্বামীকে বলল, স্বামী বলে কি লোকটা স্বভাব ভালো নয় আমাদের বাড়ির দিকে আসছে, হঠাৎ যখন দরজাটা বন্ধ করেছে বিল্লমঙ্গল চিৎকার করে বলল, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, মা আমায় ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও, কাকান যেই না বলেছে ভিক্ষা দাও, অমনি স্বামী বলে উঠলো, কি গো দরজা বন্ধ করলে খুলে দাও, মানে না খুলবো না, লোকটা স্বভাব ভালো নয়, বলছে শোনো স্বভাব দেখে লাভ নাই, অতিথি দরজা থেকে ফিরে গেলে গৃহস্থের অমঙ্গল হয়, এসেছে যখন সেবা তোমাকে দিতে হবে। ব্রাহ্মণের কাছে গিয়ে অহল্যা স্বামী বলল, ব্রাহ্মণ কি চাও তুমি, আমি সেবা চাই, বাহ সেবা, এসো আসন গ্রহণ করো। যখন বসালো ও বিল্লমঙ্গলকে বসিয়েছে, বিল্লমঙ্গল খালি তাকাচ্ছে কোন দিকে অহল্যা গেল, কোন দিকে অহল্যা গেল, মানে যার যেমন ব্যাপার আর কি, অহল্যার দিকে বারবার তাকাচ্ছে, কোথায় গেল কোথায় গেল। অহল্যা কী করলো, অন্ন ব্যঞ্জন তৈরি করে যখন বিল্লমঙ্গলকে দিতে গেল, বিল্লমঙ্গল একবারও অহল্যার দিকে তাকালো না, এই জায়গাটা সবাই লক্ষ্য করবেন, একবারও অহল্যার দিকে তাকালো না। যখন বিল্লমঙ্গল সেবা পেল তখন অহল্যার স্বামী বলে উঠল, কী গো ব্রাহ্মণ সেবা দিলে দক্ষিণা দিতে হয়,
তুমি কি দক্ষিণা চাও? সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল, চিৎকার করে বলল, দেবে? তবে ত্রিসত্য প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই দেবে। বলে, প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে তাই দেবো। বলে, কি? আজকে রাত্রিতে, বিল্লমঙ্গল বলল, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার কাছে পৌঁছে দাও। না না তুমি যা চাইবে চাও, বলো, আমি দিতে পারবো না আমার স্ত্রীকে, আমি পারবো না। সতী নারী যারা হয় পতির ভাগ, তারা সতী নারী যারা হয় স্বামীর ভাগ অন্য মেয়েকে দেবে না, একবার 100% জীবন দিয়ে দেবে, তবু সতী নারী তার স্বামীর ভাগ কাউকে দেবে না। আর সৎপুরুষ যারা হয় তার স্ত্রীর ভাগ কাউকে দেবে না। কিন্তু হঠাৎ যখন বললো আমি কি করে দেবো আমার স্ত্রীকে তোমার কাছে, এটা পারবো না, তুমি যা চাইবে যাও, আমি প্রচুর টাকার মালিক, প্রচুর ধন দৌলত আছে, তুমি যা চাইবে দেবো, কিন্তু এটা দিতে পারবো না। পারবে না? তবে তোমাকে অভিশাপ দিলাম, তুমি ভস্ম হয়ে যাবে, তোমার মৃত্যু হবে, তোমার স্ত্রীর হাতের শাঁকা স্মৃতির সিঁদুর সব নষ্ট হয়ে যাবে। অহল্যা দরজার আলে শুনছিল, স্বামীকে সারা করে ডেকে বললো, স্বামী, কি গো মাথা নিচু করে দাঁড়িয়েছো কেন? এই দুটো আমার কি হাতের শাঁখা, এটা কি সিঁদুর? কে দিয়েছে? আমি দিয়েছি সিঁদুর কতক্ষণ? তুমি যতক্ষণ, হ্যাঁ, শাঁখা কতক্ষণ? তুমি যতক্ষণ, হ্যাঁ। আমার শাঁখা সিঁদুর যদি চলে যায় পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ আছে? কোনো নারীর স্বামী যদি বেঁচে থাকে, কেউ যদি খেতে না দেয়, বৃদ্ধ বয়স হয়ে গেল, স্বামী দুটো অন্ন জোগাড় করে দেয়। স্বামী স্ত্রীর যে কি সম্পর্ক তাকাবেন এদিকে। আমার ওখানে দেখেছি 80 বছরে বয়স্ক, 70 বছরের স্ত্রী, কিছু টাকা পয়সা পাই সরকার থেকে, ওতেই খায়, কেউ দেখে না। কিন্তু স্বামীটা অসুস্থ, স্ত্রীটাও অসুস্থ, স্বামীকে স্নান করিয়ে দেয়, গা মুছিয়ে দেয়, সুস্থ স্ত্রী ভাতটা মেখে তার স্বামীকে দেয়। 80 বছর বয়স স্ত্রী দিচ্ছে, শেষ বয়সে স্বামীর স্ত্রীর যে কি প্রয়োজন, একমাত্র যা চলে গেছে সে বুঝতে পারছে না, যার আছে তিনি এখন, যে চলে গেছে সে বুঝতে পারছে, যার আছে তিনি বুঝতে পারছেন। শেষ বয়সে আপনার ছেলে মেয়ে বৌমা যতটা না করবে, আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য। অহল্যা বলল, তো স্বামী তুমি যদি অনুমতি দাও, তবে আমি আমার স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্যে আমি ব্রাহ্মণের সেবায় লাগব। স্বামী বলল, তুমি যদি আমার বাঁচার জন্য সবকিছু করতে পারো, আমি রাজি আছি। স্বামী, তবে আমাকে সাজিয়ে দাও, আমি যাব ব্রাহ্মণের কাছে। স্বামী হয়ে সাজাচ্ছে তার স্ত্রীকে ব্রাহ্মণের সেবায় লাগাবে বলে। কিভাবে সাজাচ্ছে? স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলোতা, চরণ দিল আলোতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল। অনুভব করবেন, শুধু কীর্তন শোনা নয়, 7:30 থেকে কীর্তন আরম্ভ হয়েছে, আপনারা এখনো পর্যন্ত বসে আছেন, আপনারা অনুভব করবেন কথাগুলো। যদি কোনো মা কীর্তন শুনছেন, এই অবস্থা যদি আপনার হয় আপনি কি করবেন? আর কোনো দাদা আপনার স্ত্রী যদি অবস্থা হয় আপনি কি করবেন? কীর্তন অনুভবের বিষয়, বোঝার বিষয়, শুধু কীর্তন শুনলে হবে না, বুঝে যেতে হবে কি বলতে চাইছে, এরই নাম কীর্তন। আপনাদের আশীর্বাদে শুধু জেলায় জেলায় নয়, পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে আমি প্রত্যেক জেলাতে গান করেছি। আমি পশ্চিমবাংলার বাইরে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, বিভিন্ন জায়গাতে গান করে এলাম, ত্রিপুরা করে এলাম, আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর ভক্তের সমাগম হয় যেটা এখানে হয়নি।
যে কোনো জায়গাতে ইনি গেছেন কীর্তন শুনতে, আমার জগদীশবাবু, এরকম একটা মাঠ একবারে ফুল ভর্তি, পুলিশ প্রশাসন নিয়ে যেতে হয়, এত ভিড় হয়, কী জানি হয়তো এখানে একবারে কম। যাক, ভালো লাগলো যে কমের মধ্যেও যতগুলো আছে একবারে পাক্কা আছে আর কি, কাঁচা একটাও নাই, প্রত্যেকটা পাকা, একবারে জানতা, এইটা আমার ভালো লাগলো, জানতা প্রত্যেকে। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, অনুভব করবেন। অহল্যাকে তার স্বামী মাথায় কাপড়টা দিয়ে যখন বাড়ির ভেতর ঢুকিয়ে দিল বিল্লমঙ্গলের কাছে, তখন তার স্ত্রী মনে মনে ভাবলো, ছি ছি ছি, আমার যখন জন্ম হয়েছিল তখন আমি বললাম না কেন মায়ের কোলে মরে গেলে আমার ভালো হতো, ছি 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 ছি, আমি বললাম না কেন মায়ের কোলে যদি ভগবান তুলে নিত আমাকে, এত বড় পাপ কাজ। একই আমি ভাবছি আমার স্বামীর রক্ষার্থে, আমি একই ভাবছি। বিল্লমঙ্গল মাথা নিচু করে আছে, অহল্যা বলে উঠল, রেডি ভাবত, অহল্যা বলে উঠল, কি গো ঠাকুর, কি ঠাকুর, কি গ্রহণ করো, আমি এসেছি, তোমার লালসা ছিল আমার উপরে, আমাকে গ্রহণ করো। বিল্লমঙ্গল তখনও মাথা নিচু করে বসে আছে, একবারও তাকায় নাই। ঠাকুর, তুমি কি আমায় গ্রহণ করবে না? বেশ, তুমি গ্রহণ না করো, আমি চললাম। যেই না বললো চললাম, অমনি বিল্লমঙ্গল বললো, দাঁড়াও দাঁড়াও, যেই না বলেছে অহল্যা তার দিকে যেই না তাকিয়েছে, অমনি বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকিয়ে চমকে উঠে বলল, একই। অহল্যা বলে উঠল, ব্রাহ্মণ, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন, তোমার চোখে জল কেন? বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকাচ্ছে, চোখ থেকে গড় গড় করে জল পড়ছে, ঠাকুর তুমি কাঁদছ কেন? তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে, একি তুমি আমায় মা বলে ডাকলে? হ্যাঁ, আমি মা বলে ডাকলাম, ছোটবেলায় আমার মা মারা গেছে, তো মায়ের মুখটা আমার মনে পড়ছিল না, তোমার মুখটাকে দেখে আমার মায়ের মুখটা মনে পড়ে গেল, তুমি আমার মা। যে কোনো দিন মা হতে পারে নাই, তাকে যদি কেউ মা বলে ডাকে তার অন্তর কেঁদে ওঠে, চিৎকার করে বলল, তুমি আমায় মা বলে ডাকলে, কি চাও তুমি, আমি তোমায় সব দেব, আমি যে মা হতে পারিনি কি চাও? বিল্লমঙ্গল বলে উঠল, মা তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস দাও। কি? তোমার মাথার ক্লিপ কাঁটা, মায়েরা দেখবেন ক্লিপ পরেন, ক্লিপ, অহল্যা সোনার কাটা পরত ক্লিপ, তুমি ওইটা আমায় দাও। অহল্যা বুঝতে পারলো না কেন চাইছে, যে না অহল্যা সোনার কাঁটাটা ক্লিপটা দিয়েছে, অমনি নয়নের কাছে গিয়ে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, নয়ন তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিয়েছিস, আমাকে কামিনী কাঞ্চনে মাতিয়ে দিয়েছিস, এই দেখ, এই দেখ আমার মায়ের সামনে আমার চোখ দুটোকে আমি অন্ধ করে দিলাম, একই মা গো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারানি তাই গৌর। অহল্যাকে প্রণাম করে অন্ধনয়নে বিল্লমঙ্গল পেরিয়ে যাচ্ছে।
প্রচন্ড খিদে পেয়েছে, ভগবানকে ডাকছে প্রভু, চোখে দেখতে পায় না, খাবার দাও। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের শ্রাদ্ধ নাই, সেই বাঞ্ছা নাই পড়ে ভগবান গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে একবারে ছুটে এলো অন্ধ বিল্ল মঙ্গলের কাছে। কিভাবে আসছে অলু ধ্বনি দেবেন, কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার কানে গোবিন্দ নাচিয়া নাচি আমার কাছে সজে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া ভগবান নিজের হাতে বিল্লমঙ্গলকে খাওয়ালো, বৃন্দাবনে নিয়ে গেল। বিল্লমঙ্গল বলছে, তুমি কে? আমি কৃষ্ণ, আমি তোমায় দেখতে চাই। কৃষ্ণ নিজের হাতটা বিল্লমঙ্গলের চোখে বুলিয়ে দিল, কৃষ্ণকে দেখতে পেল। কৃষ্ণকে বিল্লমঙ্গল বলছে, আমি তোমাকে একা দেখবো না, তোমার রাধাকে দেখবো। কৃষ্ণ বললো, আমার রাধাকে যদি দেখবি তবে তোর চিন্তামণিকে নিয়ে আই, আগে বাম পাশে চিন্তাকে বসা, আমি আমার বাম পাশে রাধাকে বসাবো। যে না চিন্তাকে ডাক দিল, চিন্তা এলো বিল্লমঙ্গলের পাশে বসলো, একদিকে রাধা গোবিন্দ যুগলে রইল।